দিনাটা শালমারা বিজেপি প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় প্রার্থী নীরবালা বর্মনের স্বামী অহিন্দ্র বর্মন বাড়িতে কাজ করতে থাকলে সেই অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ব্যাপক মারধর করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। শালমারা কারা মারলো? কারা আপনার স্বামীর নাম কি? মহেন্দ্র বর্মন। ভোটে আপনি দাঁড়িয়েছেন? আপনার নাম? ওই আমার ছেলে। আপনার নাম? আমার নাম নীরবালা। এর জন্য আমার বাড়ি ভেঙে দেয়, তার জন্য আমি কেস করি। কেস করার পরিপ্রেক্ষিতে শালমারা দুষ্কৃতি মঙ্গলাবর্ণ নবরুদ্দিন সবাই মিলে পিএলসির হেলমেট বাইরে এসে আমার ওয়ার্ডেন আসতে কেন এর আগে আমি কেস করছি, আমার বাড়ি ভাঙছে, তার জন্য আমার কেস করা জায়গা ছিল, কেস করছিলাম, তারপরে কেস করতে বলছে খুলি নাই, এই জন্য আমাকে বাড়তে পারে আমার বাবাকে এসে আসতে। হ্যাঁ, মা এবার ভোটে দাঁড়িয়েছে। কোন দলের? বিজেপির থেকে। কি নাম মায়ের? কত নম্বর বুথ থেকে দাঁড়িয়েছে? 27 নম্বর বুথ। আপনার নাম কি? মণি বর্মন। আপনার বাবার নাম? অহিন্দ্র বর্মন। এটা আপনারা দেখতেও পারলেন এবং আমরাও জানতে পেরেছি যে আমাদের নাজিরা টু এর প্রার্থী নীরবালা বর্মন, তার স্বামী অহিন্দ্র বর্মন, তিনি বাড়িতে দেখতেই পাচ্ছেন যে একজন সাদা মাটা মানুষ, বয়স্ক মানুষ, যিনি বাড়ির কাজকর্ম করে ক্ষেতের কাজকর্ম করছিলেন, এমন সময় নাজিরাটের সমস্ত দুষ্কৃতীরা, তৃণমূলের দুষ্কৃতি যারা, সেই দুষ্কৃতি মনবলা রায়ের নেতৃত্বে তার সঙ্গী সাথীরা তাকে আক্রমণ করে এবং কিভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এর আগে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল, বিভিন্ন সময় তাদের বাড়ির উপর আক্রমণ হয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে এবং এরা বিভিন্ন সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছে। সেই মামলা তুলবার জন্য সেই এফআইআর করা হয়েছিল, সেই সমস্ত কেসকে উইথড্র করবার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিল। এক্ষুনি তার ছেলের সাথে আমার কথা হলো, বিভিন্নভাবে পরিবারটার তাকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কি বলবেন? আমার কাছে যতটুকু খবর আছে, আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে সকালবেলা বিজেপির কিছু দুষ্কৃতিকারী তাকে মারধর করে, আর তৃণমূল কংগ্রেস বিজেপিকে মারধর করছে এমন কোনো খবর আমার কাছে নেই। সবথেকে বড় কথা হচ্ছে যে ওখানে এই নতুন করে একজন তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে তিনি জেলা পরিষদের প্রার্থী হয়েছেন, এটা নিয়ে ওই নতুন এবং যারা পুরনো রয়েছে নিজেদের মধ্যে একটা ভুল চলছেই এবং ইতিমধ্যে একজন আমাদের দলে যোগদানও করছে, আপনারা জানেন সেটা। আমার কাছে যতটুকু খবর আছে সেখানে একটা যে মারামারি ঘটনাটা, এটা বিজেপি নিজেদের মধ্যে এই নতুন এবং পুরনোদের মধ্যে এই গণ্ডগোলেই বলে। নাজিরাটের শালমারা এলাকায় এক বিজেপি কর্মী আহত, কি বলবেন? মানে কার বিষয়ে বলবো? মানে কেউ কিছু বলেছে এই বিষয়ে? তো আমি দেখলাম জয় ঘোষ ইনি বিবৃতি দিয়েছেন, ইনি তো ডুমুরের ফুল। ডুমুরের ফুল আপনারা দেখেছেন কি না জানি না, ও আগে নিজের অবস্থান ঠিক করুক, ও কোথায় আছে। দুটো টপে বীজ লাগিয়েছে, কোন টপের বীজটা আগে বেরোবে? আর বললেন যে বয়স্ক মানুষটাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, আমি যদি বলি ওদের থেকে শেখা এই জিনিসগুলো, মাননীয় বিধায়ক উদয়ন গুহ মহাশয়কে যেভাবে প্রাণে মারার চেষ্টা করেছিল সেটা কি মানে খুব সৎকার ছিল? আজকে কোথায় কি হয়েছে গোষ্ঠী কণ্ডল ওদের মধ্যে, ওনারা নিজে ঠিক করতে পারেনি কাকে প্রার্থী দেবে। আর ওর বিষয়ে আমি বলতেও চাই না, ও তো এখন মানে গ্যারেজ থেকে বেরিয়ে এলো, দিস কামিং সুন, তাই বলি ও নিজের অবস্থানকে ঠিক করুক, ও যার নেতৃত্বে রাজনীতি করে তার কাছে গিয়ে আগে ঠিক করে নেক,
ও কোন দলের হয়ে কাজ করবে। আমি তো মনে করি রেল লাইনের পাশে একজন একটা মহিলা আছে, ভাড়া করে নিয়ে গেলে ওকে কেচাল লাগলে ফাঁস করে দেবে, ওর আর জয় ঘোষের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ডক্টর পি কে সাহা হসপিটাল, দ্য বেস্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিস, স্বাস্থ্যসাথী including all mediclaim cashless facility available.